শহর বাড়ি থেকে কি কি উদ্ধার করলো ইডি দেখুন সেই তালিকা। টানা 27 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর শেষ পর্যন্ত শনিবার সকালে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করছে ইডি। ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের অসঙ্গতি থাকায় তাকে গ্রেপ্তার করেছেন ইডি আধিকারিকেরা। প্রথমে দোতলার ঘর থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নামিয়ে একতলার ঘরে বসানো হয়। তারপরে পার্থ চট্টোপাধ্যায়কে বের করে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ মডেল অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 21 কোটি 20 লক্ষ টাকা নগদ, বিপুল সোনা, বৈদেশিক মুদ্রা। কিন্তু জানেন কি, 27 ঘন্টা তল্লাশিতে পার্থর বাড়ি থেকে কি কি উদ্ধার করলো ইডি? রবিবার প্রকাশ্যে এসেছে সেই তালিকা। যদিও ইডি সিজন লিস্ট অনুযায়ী সেই তালিকাতে নগদ নেই, বরং রয়েছে মোট 17 রকমের গুরুত্বপূর্ণ নথি, যার মধ্যে রয়েছে প্রচুর নিয়োগের সুপারিশপত্রের কপি, 2012 সালে টেটে সংশোধিত কপি ইত্যাদি অনেক নথিপত্র। প্রচুর নিয়োগের সুপারিশপত্রের কপি, চাকরি প্রার্থীদের অ্যাডমিট কার্ড, প্রাথমিক শিক্ষা সংসদের বহিষ্কৃত সভাপতি মানিক ভট্টাচার্যের একটি নোট, 2012 সালে টেটে সংশোধিত ফল, 2012 সালে টেটে সম্ভাব্য নিয়োগ প্রাপকদের তালিকা, বদলি সুপারিশপত্র, শিক্ষকদের সম্ভাব্য পোস্টিং এর তালিকা, কম্পিউটারের হার্ড ডিস্ক। আপাতত দুদিনের ইডি হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। গ্রেপ্তারের পর অসুস্থতা বোধ করায় ব্যাংকশাল আদালতের নির্দেশে পার্থকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করেছেন ইডি আধিকারিকেরা। যদিও এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। ব্যুরো রিপোর্ট আজকে।